চোরাই কাঠের আসবাবপত্র আটক করল বিশালগড় থানার পুলিশ ও চরিলাম বন বিভাগের আধিকারিকরা। ঘটনা রবিবার গভীর রাতে। জানা গেছে, বিশালগড় থেকে সোনামুড়া যাচ্ছিল TR071764 নম্বরের বোলেরো DI গাড়ি। গাড়িটি বোঝাই ছিল চোরাই কাঠের আসবাবপত্রে। চরিলাম থেকে বিশ্রামগঞ্জ সড়কে মহকুমা পুলিশ আধিকারিক সুমন দাসের নেতৃত্বে বন দপ্তরের আধিকারিকদের নিয়ে চলছিল পেট্রোলিং। গাড়িটির চালক বিপদ বুঝে গাড়ি রেখেই পালিয়ে যায়। পুলিশ আসবাবপত্র সহ গাড়িটিকে আটক করে। আসবাবপত্রগুলির বাজারজাত মূল্য 50,000 টাকা। গতকালকে আমরা মানে গোপন খবর ছিল যে মেলাগড়েতে বটতলাতে এখানে প্রসঙ্গতি মেলা হবে আগামীকাল প্লাস 2 দিন। তো এখানে কিছু ফার্নিচারের গাড়ি মেলা উপলক্ষে যাওয়ার কথা ছিল। তো সেই কথা জেনে আমরা আমাদের পেট্রোলিং স্টাফকে বিশ্রামগঞ্জ প্লাস বিশালগড় এই সমস্ত কিছু বানা লেভেল স্পটে তারা ভেহিকেল চেকিংয়ের জন্য রাত্র 10:30 থেকে 11টার মধ্যে এখানে ছিল আর কি। এইরকম সময় বিশ্রামগঞ্জ সোনামুড়া রাস্তার যে চৌমুনিটা আছে এখানে কিছু এরকম ফার্নিচার গাড়ি যাচ্ছিলো। তো সেই সময় আমাদের পেট্রোলিং স্টাফের গাড়িটা ওই একটা গাড়িকে তারা চেস করেছে আর কি। মানে চেস করার পর কিছুক্ষণ চেস করার পর ওই গাড়িটা একটা জায়গা স্পটে থামিয়ে রেখে ড্রাইভার পালিয়ে গেছিলো। সোনামুড়া মেলায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ফার্নিচারগুলি যার কোনো বৈধ কাগজ ছিল না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।